আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে, অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ কবে হবে, এই নিয়ে লাস্ট কয়েকদিনে আমাদের নিকট খুবই কমেন্ট এসেছে। অর্থাৎ আপনারা বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আমাদের নিকট জানতে চেয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে, অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ কবে হবে, যার কারণেই আজকের এই ভিডিওটি। তাই আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এই পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য দিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। আপনারা সবাই কিন্তু আমাদের নিকট শুধু এই দুটি কোশ্চেনে এই কয়েকদিনের মধ্যে বেশি করেছেন যে আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা কবে হবে এবং অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো দেখুন, আপনারা কিন্তু জানেন যে অনার্স তৃতীয় বর্ষ ফর্ম ফিল আপের সাথে কিন্তু অনার্স তৃতীয় সরি 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ফর্ম ফিল আপের সাথে কিন্তু 2021 সালের অনার্স তৃতীয় বর্ষ ফর্ম ফিল আপের কিছু সম্পর্ক রয়েছে। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষা, ফর্ম ফিল আপ, পরীক্ষার ফলাফল এগুলো কিন্তু ধারাবাহিকভাবেই হয়ে থাকে। ঠিক তেমনইভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাথে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা, দ্বিতীয় বর্ষ পরীক্ষার একটি সম্পর্ক রয়েছে। কেননা আমি কেবলই বললাম যে তাদের যে একটা পরীক্ষার যে ধারাবাহিকতা সেটা কিন্তু হয়ে থাকে, যেমন ধারাবাহিকভাবে হয়ে থাকে, যেমন প্রথম বর্ষের পর দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষের পর তৃতীয় বর্ষ, এরপর তৃতীয় বর্ষের পর চতুর্থ বর্ষ, এভাবেই কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তাই আজকের এই বিষয়টি আমরা যদি জানতে চাই যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে, সেই বিষয়টি জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের শেষ সময়সীমা। আর এরপরে যদি আমরা জানতে চাই যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা কবে হবে, সেক্ষেত্রে আমাদের জানতে হবে 2021 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পর দ্বিতীয় বর্ষ পরীক্ষা কবে হবে, এরপরে কিন্তু আমরা জানতে পারবো তৃতীয় বর্ষ পরীক্ষা কবে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ বিস্তারিত আলোচনা করবো, তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। সো ভিউয়ার্স, আমরা প্রথমেই আপনাদেরকে বলবো, দেখুন 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত যে নোটিশটি কিন্তু লাস্ট প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী কিন্তু 11 অক্টোবর 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় 2021 সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করেনি। তো আমরা প্রথমেই জানবো যে অনার্স 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে 80% বলে রাখতে পারি যে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করবে। কেননা হয়তোবা তারা যদি আবার বৃদ্ধি নাও করে তবুও লেট ফি দিয়ে হলেও অন্তত একটিবার হলেও 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষের সময় ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করবে। অন্তত অক্টোবরের আগে কোনোভাবে কিন্তু অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ আসবে না, এটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারি। তবে হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে যে কোনো ডিসিশন কিন্তু যে কোনো মুহূর্তেই নিতে পারে। তবে ধারাবাহিকতার আলোকে আমরা বলতে পারি যে অক্টোবরে কিন্তু কোনোভাবেই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ আসবে না। মূলত নভেম্বর মাসে গিয়ে কিন্তু অনার্স তৃতীয় বর্ষ ফর্ম ফিল আপের নোটিশ আসবে, সেটা হতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মধ্যে। অর্থাৎ আপনারা এটা নিশ্চিত থাকুন যে প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের তৃতীয় বর্ষ ফর্ম ফিল আপের নোটিশ চলে আসবে। মূলত আপনাদের সেকেন্ড উইকে আসার সম্ভাবনাই বেশি রয়েছে। ঠিক এবার আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হতে পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের নভেম্বরে যদি ধরেন সেকেন্ড উইক অথবা থার্ড উইক বা ফার্স্ট উইক যেটাই বলেন, নভেম্বরে যদি আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয় সেক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বরের দিকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আপনারা জানেন যে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনাদের রুটিন প্রকাশিত করা হয় এবং পরীক্ষা হয়ে শুরু হয়। অর্থাৎ কমপক্ষে এক মাস ফর্ম ফিল আপের পর কমপক্ষে তো এক মাস আপনাদের হাতে সময় থাকবে। সো সেক্ষেত্রে আমরা সেই বিষয়টি জানার আগে আমরা প্রথমে জেনে নেবো যে দেখুন অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে শেষ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 5ই ডিসেম্বর কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হবে। তাহলে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু অনার্স প্রথম বর্ষের পরে শুরু হবে। দ্যাট মিন্স আপনারা এটা নিশ্চিত থাকুন যে আপনাদের ডিসেম্বরের লাস্ট মানে এই 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বা তারপরে
সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে, তাহলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু বেশিরভাগ সম্ভাবনা রয়েছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। হয়তো বা আপনাদের জানুয়ারি মাসের শেষে পরীক্ষা হওয়া সম্ভাবনা নেই বলা যায়, তবে হলেও হতে পারে, তবে তার পার্সেন্টেজ খুবই কম। মূলত আপনাদের ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। অর্থাৎ আপনারা এটা সেকেন্ড ইয়ারের সরি আপনারা যারা তৃতীয় বর্ষে রয়েছেন তারা অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই আপনাদের এক্সাম শুরু হবে, এইভাবেই আপনারা পড়াশোনা শুরু করে দেন। আপনাদের হাতে কিন্তু সময় একদমই কম, থার্ড ইয়ারের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু আপনাদের হাতে একদমই সময় নেই, তাই অবশ্যই আপনারা আজ থেকে প্রস্তুতি শুরু করে দেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাটি ভালো হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।